সবাইকে আমার প্রণাম জানাই। আশা করি সবাই ভালো আছেন। আজকে মায়ের চিঠি থেকে আবার আলোচনায় চলে এসেছি। আজকে চিঠিটা একটু অন্যরকম। আজকে চিঠিতে যে খুব একটা স্পিরিচুয়াল মানে বেদান্তের ওপর যে মা কথা বলেছেন তা না, আজকে চিঠিটা একটা খুব বাস্তব অ্যাসপেক্ট, আমাদের যে প্র্যাকটিক্যাল অ্যাসপেক্ট লাইফে, সেইটা নিয়ে হচ্ছে মায়ের এই চিঠি। মা যে শুধু আধ্যাত্মিকতার সে চরম চরম সিদ্ধান্ত বলে গেছেন তা তো নয়, সাধারণ মানুষের জন্য কিভাবে আমরা জীবনযাপন করব, কিভাবে আমাদের প্র্যাকটিক্যাল লাইফে আমরা চলব, সেগুলো সমাধানও কিন্তু মা দিয়ে গেছেন। তাই সব দিক থেকে কিন্তু মায়ের সাথে আমরা একটা কানেকশন পাই বা আমরা কানেক্ট করতে পারি। বড় বড় সংস্কৃত শ্লোক বলে মানুষের মন জয় করা যায় না, তাতে মানুষের খুব একটা কিছু মঙ্গল হয় না, এটাতে আমার পাণ্ডিত্য প্রকাশ পায় ঠিকই, কিন্তু এটাতে মানুষের কল্যাণ হয় না। তো মা যে ছিলেন তিনি তো মানুষের কল্যাণের জন্য ছিলেন। তো আজকের চিঠিটা সেই দিকটা আমাদের কাছে ফুটে উঠবে যে মা একজনকে খুব প্র্যাকটিক্যাল একটা সলিউশন দিচ্ছেন। শ্রী শ্রী রামকৃষ্ণ পদ ভরসা শুরুটাই হচ্ছে এমন একটা মানে শব্দ দিয়ে, শ্রী শ্রী রামকৃষ্ণ পদ ভরসা, মানে যে ঠাকুরের পায়ে পায়ের তার সব ভরসা বিশ্বাস, এইটাই কিন্তু আসল। জীবনের প্রত্যেকটা যুদ্ধ জয় করার জন্য এটাই যথেষ্ট, তার পায়ে নিজের সব কিছু সমর্পণ করা এবং আস্থা বিশ্বাস তার চরণে রাখা। এটা যে করতে পারে তার জীবনে যে সমস্যা আসে না তা তো না, সমস্যা সবার জীবনে আসে। এটা অনেকে মনে করে যে ঠাকুরের আলোচনা করলে বা আধ্যাত্মিকতা নিয়ে থাকলে কোনো সমস্যাই আসবে না, তো এটা তো কোনো প্র্যাকটিক্যাল কথা না। আর কেউ যদি এইটা বলে যে তুমি আধ্যাত্মিকতা চর্চা করো তোমার সব সমস্যা চলে যাবে, তোমাকে মাথায় আমি হাত দিয়ে দিলাম তোমার সব সমস্যা চলে যাবে, বুঝতে হবে সে ভুল কথা বলছে। এটা হয় না, সমস্যা আসবে কিন্তু আমার সেটাকে সমস্যা বলে মনে হবে না, বা আমি যে একসময় সেইটা দেখে ভেঙে পড়তাম, সমস্যা আসলে আমি এড়িয়ে যাওয়ার চেষ্টা করতাম, সেইটা আমি আর করব না। ঠাকুরের শরীরে ক্যান্সার হয়ে গেল, ঠাকুর মুখ খুলে মাকে বলেনও নি যে আমি তোমাকে সারা জীবন এত ডাকলাম আমার এত কষ্ট কেন। স্বামীজি 51খানা রোগ বাঁধিয়ে তিনি বিদেশ থেকে এলেন, তিনি তো একবারও গিয়ে আঙুল তুলে তিনি প্রশ্ন করেননি যে তোমার জন্য আমি সন্ন্যাস নিলাম, আমি সবকিছু ছাড়লাম, তুমি আমার শরীরে এত রোগ কেন বাঁধালে। তারা কিন্তু কোনোদিন প্রশ্ন করেনি। ঠাকুরের মতন ভক্ত তো আর আমরা নই। ঠাকুরের যদি ক্যান্সার হতে পারে আর তারপরে এত কষ্ট পাওয়ার পর তার ভেতর থেকে যদি মায়ের প্রতি কোনো অভিযোগ না আসে, তাহলে আমাদের জীবনের পদে পদে যখনই ঝামেলা আসে আমরা কোন অধিকারে ঈশ্বরের ওপর আঙুল তুলি? আমরা কেন মনে করব যে ঈশ্বর চর্চা করলে আমার সব সমস্যা দূর হয়ে যাবে? আমি কি তার সাথে চুক্তি করেছি? তার সাথে তো আমি চুক্তি করিনি, তার সাথে তো আমার কোনো কন্ট্রাক্ট সই হয়নি। তাকে ডাকবো তাকে ভালোবাসার জন্য ডাকবো, তাকে চাই বলে ডাকবো, কোনো কিছু পাওয়ার জন্য তাকে ডাকবো না। এটা তো ব্যবসায়িক ভালোবাসা হয়ে গেল, প্রকৃত ভালোবাসা তো এটা নয়। তাই তার চরণে যখন আমি বিশ্বাস রাখতে পারবো, ভরসা রাখতে পারবো, তখনই দেখবো যে ঝড় আসছে আবার কখন চলেও যাচ্ছে, আসাটাও টের পাচ্ছি না তার চলে যাওয়াটাও টের পাচ্ছি না। প্রথম যে চিঠি শুরু হচ্ছে এই প্রথম কথাটা যদি মনে থাকে তাহলে আর বাকি চিঠির কোনো দরকারই হয় না। মাকে এত কথা বলতে হয়েছে কেন? আমাদের ভরসাটা টলমল করে বলেই তো বলতে হয়েছে। মা যদি দেখতেন যে সবাই সেই ঠাকুরের চরণে আস্থা বিশ্বাস রাখছে, তাহলে মাকে এত কথা বলতেই হতো না, তাহলে প্রথম কথাটার পরেই সব কথা বন্ধ। কিন্তু সেটা হয় না। 30/3/1919 কোয়ালপাড়া, 16ই চৈত্র, কল্যাণ বরেশু। বাবা জীবন চন্দ্র
তোমার পত্র নলিনীর কাছ হইতে পেয়েছি। আমি রাধুকে নিয়ে বড়ই অস্থির আছি বাবা, সেই জন্য উত্তর দিতে পারি নাই, কিছু মনে করিও না। মা একজনকে বলছে কিছু মনে করো না। আমাদের জীবনে ছোট ছোট ক্ষেত্রে আমরা অনেক জায়গায় অনেক কিছু করে ফেলি, তারপরে আমার মনে হয় না আমাদের যে তাদেরকে বলি কিছু মনে করো না, তোমার খারাপ লাগেনি তো? আমরা নিজেদেরকে এক্সপ্লেন করতে চাই না, ইগোর জন্য, অহংকারের জন্য। হ্যাঁ, দেরি করে এসেছি, দেরি হয়ে গেছে, তাতে একজন এক ঘন্টা দাঁড়ালো কি আছে? সবাই তো দেরি করেই যায়, কলকাতায় এটা বেশি দেখা যায়। বিদেশে তো, আমি যেহেতু একটা সংগঠনের সাথে যুক্ত, সেখানে অনেক বিদেশিরা তো আসে, তারা কোনো প্রোগ্রামের আগে জিজ্ঞেস করে যে কোন টাইম, আমাদের ইউনিভার্সাল টাইম নাকি ইন্ডিয়ান টাইম। ইন্ডিয়ার টাইম আলাদা, মানে আমরা আমাদের ঘড়ির কাঁটাটা অন্য পেসে চলে। ছটা বলছি, ছটায় যাব, সাতটায় গিয়ে উপস্থিত হলাম। হ্যাঁ, দেরি হয়ে গেল, সব জায়গায় তো দেরি করেই সব শুরু হয়। একটা কিছু ভুল করলাম, সেটার জন্য এক্সপ্লেন করলাম না, একজনকে একটা কথা দিলাম সেটা রাখলাম না, পরে তাকে জানালামও না। এইগুলো কিন্তু আমাদের চরিত্রে, এই ভুলগুলো কিন্তু থাকে। আর আধ্যাত্মিকতা কিন্তু এই ভুলগুলোকেও ঠিক করে, এগুলোকেও কিন্তু রেক্টিফাই করে। আমার গুরু ভগবান, তিনি যদি কাউকে বলেন আমি পাঁচটায় পৌঁছাবো, তিনি সেখানে সাড়ে চারটে গিয়ে পৌঁছান। একটা ঘটনা আছে না, যে ঠাকুর একজনকে বলেছিল তার বাড়ি যাবে, সেই সময় তো আর ফোন টোন ছিল না যে ফোন করে বলে দিলাম হ্যাঁ গো এত রান্না করো না, আমি যেতে পারছি না। ঠাকুর খুব অসুস্থ ছিলেন, তিনি জানাতেও পারেননি যে তিনি আসতে পারছেন না, কিন্তু যেহেতু তার মুখ থেকে বেরিয়ে গেছে যে তোমার ঘরে আমি পা রাখব, তিনি টলতে টলতে অসুস্থ শরীরে রাত্রির বেলা তিনি গিয়ে সেই গৃহতে পাটা ঠেকিয়ে তিনি ফিরে এসেছেন, কারণ তিনি কথা দিয়েছেন। কথার দাম রাখা, কোনো একটা কিছু ভুল করলে বা কোনো একটা কিছু অন্যরকম হলে সেটা এক্সপ্লেন করে ক্ষমা চাওয়া, এটার প্রয়োজনবোধ আমরা করি না। হ্যাঁ, বলেছি বলেছি কত কথাই তো মুখ থেকে বেরিয়ে যায়, কিন্তু সত্য কথা রক্ষা করা, সত্য রক্ষা, মুখ থেকে যেটা বেরোলো সেটা যেভাবে হোক আমি রাখবো, এটাকেই বলে সত্য রক্ষা। এইগুলো আপাত দৃষ্টিতে দেখতে গেলে খুব ছোট, মানে খুবই মানে মাইনার ব্যাপার, কিন্তু এগুলো মাইনার ব্যাপার নয়, এগুলো দিয়ে কিন্তু আমাদের চরিত্র গঠন হয়। মা তাকে পত্র লিখতে দেরি করেছে বলে বলছে আমি এই কারণে আমার দেরি হয়েছে, প্লিজ তুমি কিছু মনে করো না। মা তো জানেন যে তার ভক্তরা তার উপরে রাগও করবে না, কিছু মনেও করবে না, কোনো অভিমানও করবে না। মা যদি তাকে চিঠি নাও লেখে, সে বুঝবে কি মা হয়তো ব্যস্ত আছে, তারা তো মাকে ভক্তি করে, শ্রদ্ধা করে। কিন্তু তিনি নিজেকে এক্সপ্লেন করছেন যে তিনি কোন কারণে উত্তর দিতে পারেননি, আর তিনি ক্ষমা চাইছেন যে তুমি কিছু মনে করো না। এইটা হলো চরিত্র, আর এটার সাথে কিন্তু আধ্যাত্মিকতার সেরম ব্যাপার নেই। আধ্যাত্মিকতা করলে এগুলো গ্রো করে ঠিকই, এরকম চরিত্রই মানুষের হওয়া উচিত। আমরা কি ভাবি কেউই তো এরম না, আমি এরম হয়ে কি করব, সবাই তো ভুলই করছে, আমি ঠিক করে কি করব। কিন্তু এটার উল্টো হবে, সবাই ঠিক করুক না করুক, সবাই যদি আমার চারিপাশে ভুল করে, আমি ঠিক তাই করব। এটাই হলো সত্যের প্রতি ভালোবাসা, সত্যকে আদর্শ করা। এইভাবে কিন্তু চরিত্র গঠন হয়, যে সত্য কথা বলবো। আমার গুরু ভগবান একটা কথা বলে যে নোটের ওপরেই লেখা সত্যমেব জয়তে, সত্যেরই জিত হয়, এদিকে সেই নোট দিয়ে ঘুষ খায় লোক। এই তো জগৎ। স্বামীজি বলছেন না, মুখে মধু অন্তরে গরল তবে পাবে এই জগতের স্থান। তো সবার ভেতরে গরল, আমিও আমার মনটাকে বিষিয়ে রাখলাম। মুখে যদি মধু থাকে, মনেও যেন মধুই থাকে।
মধু ওয়াতা রিতায়তে মধু শরং তিসিন্দবা, উপনিষদে বলছে সবকিছু মধুময়, আমরা সবকিছু মধুময় দেখি না কেন, আমাদের মন বিষাক্ত, মনে হলাহল রয়েছে তাই সবকিছু মধুময় চোখে পড়ে না। তো এইগুলো কিন্তু মায়ের কথা, প্রত্যেকটা কথা কিন্তু ভালো করে লক্ষ্য করতে হবে। খালি স্পিরিচুয়াল দিকটা নেব, বাকি কথাগুলো পড়বো না তা নয়, পুরোটা নিতে হবে। আর এটাই একটা আধ্যাত্মিক চরিত্র, একটা স্পিরিচুয়াল ক্যারেক্টার। আজকে যদি আমি দেখি একজন বলছে সে আধ্যাত্মিকতা প্র্যাকটিস করে, চর্চা করে, তারপরে যদি দেখি যে সে একজনকে গালিগালাজ করছে, তাহলে তো তার প্রতি আমাদের একটা খারাপ ধারণাই হবে যে সে কি তাহলে আধ্যাত্মিকতা প্র্যাকটিস করে। আমরা এগুলো নিয়েই কিন্তু মানে বেশি এ করি, এদিকে নিজেদের ভেতরে যে কত কত ভুল সেটার কে রেকটিফাই করবে? উনি সন্ন্যাসী, উনি এটা করলেন, উনি আনাকে আধ্যাত্মিকতা করেন, উনি এটা করলেন। আধ্যাত্মিকতার মানে এটা নয় যে সে একবারে নিরীহ হয়ে একবারে শুকিয়ে সে গম্ভীর হয়ে বসে থাকবে। স্বামীজিকে দেখে কি ওরকম মনে হয়? স্বামীজি তো সারা বিশ্ব দাপিয়ে বেরিয়েছেন, আধ্যাত্মিকতা মানে তেজ, সেখানে সেই রকম হয়ে নেতিয়ে থাকবে না। ওই জন্য সিরিয়ালে যে ঠাকুরকে দেখে না, দেখতেই আমার বিরক্তি লাগে, মাথাটাই গরম হয়ে যায়, এরকম করে কাঁপছেন। ওনার কি ম্যালেরিয়া হয়েছিল ঠাকুরের? তিনি কত বড় জ্ঞানী, তার জ্ঞানের কি আমরা কি তার ইয়ত্তা করতে পারবো? গিরিশ ঘোষ বলছেন ব্যাস বাল্মীকি যার ইয়ত্তা করতে পারেনি, আমরা কি তার ব্যাপারে কিছু বলতে পারবো? তাকে একটা দুর্বল নিরীহ বলে প্রজেক্ট করা হয়, সেই তো সবচেয়ে বেশি বলশালী, সে তো শক্তি স্বরূপ ঠাকুর। তাই আমরা সবসময় না ছকে ফেলতে চাই, ক্যাটাগরাইজ করতে চাই, উনি তো স্পিরিচুয়াল, উনি এটা কেন করবেন? আমি তার মানে আমি স্পিরিচুয়াল প্র্যাকটিস করি না বলে আমি করতে পারি, আমি মিথ্যে কথা বলবো, আমি কথা রাখবো না, আমি দুই নম্বরই করব, কারণ আমি আধ্যাত্মিকতা করি না, ও করে বলে ও পারবে না, এটা অজুহাত হয়ে গেল না। নিজেদের ভুল কাজগুলোকে ভ্যালিডেশন দেওয়ার জন্য আমরা একে তাকে দোষ দিই এবং তাদের থেকে আমরা ব্যাখ্যা চাই যে ব্যাখ্যা করো তুমি কেন এটা করলে। ঠাকুর কিন্তু বলে দিচ্ছেন যে ফোঁস করবে, তিনি কিন্তু গান্ধীর বলতন বলেননি যে এক গাল বাড়িয়ে দাও এক গালে মারবে এক গাল বাড়ি দেবে। আমি তো গান্ধীর কথা শুনবো না, আমি ঠাকুরের কথা শুনবো, আমি স্বামীজির কথা শুনবো। এক গাল বাড়িয়ে দিয়ে সেই গালে চর খেয়ে কোনো লাভ হয়নি দেশের। স্বামীজি কি বলেছেন, তোমাকে মারবে তার সাহস কি করে হবে, তুমি দশটা চর ফিরিয়ে দেবে। ঠাকুর বলছেন ফোঁস করো, ছোবল দিও না, ফোঁস করো। তাই নিজের দিকে তাকাতে হবে যে আমি কি করছি, অন্য লোক কি করছে এটা দেখে লাভ নেই, আমি কি করছি, আমি কি সব ঠিক করছি? আমি যদি সব ঠিক করি তাহলে আমি একজনের ভুলের কথা বলতে পারি। আমার নিজের ভেতরে যদি গাদা গাদা ভুল থাকে তাহলে অন্যের ভুল ধরানোর অধিকার কি আমার আছে? এই জন্য তো মা বলছেন দোষ দেখবে নিজের, চোখটা সবসময় অন্য লোকের দিকে। আমরা নিজেরা কি, এই জন্যই তো ভুলে গেছি, চোখ তো সবসময় বাইরে, কে কি করলো, কে কি বললো, কেন বললো, এটা কেন করলো, তুমি কি বলছো, তুমি কি ভাবছো, এইটা দেখো। তাই মায়ের এ থেকে কিন্তু শিখতে হবে, তিনি বলছেন কিছু মনে করো না। আমি এই কারণে আমার উত্তর দিতে দেরি হলো, তিনি কিন্তু এইভাবে তো লিখতেই পারতেন বা বলতেই পারতেন, হ্যাঁ একটু জবাব দিতে দেরি হয়ে গেল, হ্যাঁ বলো কি ব্যাপার, এ কিছু মনে করো না। এইটা হলো আধ্যাত্মিকতা, এই যে ভালোবাসা, সত্যের ওপরই দাঁড়ানো। তাই এই দিকগুলোও কিন্তু মায়ের থেকে নেবার। তোমার বাবার অসুখের কথা শুনিলাম, ভয় কি, ভালো জায়গায় আছে, ঠাকুর রক্ষা করিবেন। মা কিন্তু সবার বাড়ির সমস্যার খবর, সবকিছুর খবর রাখতেন,
কে কেমন আছে, কিভাবে আছে সবকিছুর খবর রাখতেন। তিনি মা তো না, মা তার সন্তানের খবর রাখবে না তো কে রাখবে? সে খাচ্ছে কি, পড়ছে কি, মাই তো এগুলোর খবর রাখে। সারা দিন বাইরে থাকি, কারুর ফোন আসুক না আসুক মায়ের কিন্তু ফোন আসে, কিরে খেয়েছিস তো, কিরে ঠিক করে আছিস তো? এইটাই তো মাতৃত্ব, এটাই তো তার বাৎসল্য ভাব, তার সন্তানের সব খবর সে রাখে। তিনি কিন্তু তাবিজ কবচ হাতে পায়ে ঝুলিয়ে তিনি হাত তুলে চোখ বন্ধ করে বসে থাকেননি, সবার দুঃখ কষ্টে মা ঝাঁপিয়ে পড়েছিলেন, কিন্তু আমরা আর সেটা করি কোথায়? পাশের বাড়ির লোক বেঁচে আছে না মরে গেছে সেই খবর রাখার প্রয়োজন বোধ তো আমরা করি না। আরেকজনকে ভালোবাসার কথা, একজনকে ভালোবাসা দেওয়ার কথা, সেটার ভাবার সময় আমাদের কোথায়? আমাদের তো এত সময় নেই। অন্য মানুষের কথা ভাবা, আমার গুরু ভগবানকে তার গুরু স্বামী পবিত্রানন্দজি দেহত্যাগ করার আগে একটা কথা বলে গেছিলেন, তোমার জীবন পরার্থে, পরার্থে, পরের জন্য। এই পরের জন্য করা, আমরা খালি নিজেদের জন্য করতে চাই, খালি নিজের জন্য, এই চিন্তাটা সবচেয়ে আগে ওঠে, আমার কি লাভ, প্রফিট, প্রফিট লসের ক্যালকুলেটর বেরিয়ে যায় সঙ্গে সঙ্গে। আরেকজনের দিকে তাকানো, তার কথা ভাবা, মা কিন্তু সব করেছেন, তিনি চোখ বন্ধ করে আত্মস্থ হয়ে বুধ হয়ে শুধু বসে থাকেননি। আমাদের এই ধারণাটা আছে যে সন্ন্যাসীরা তারা তো কোনো কাজ করে না, ওই তারা চোখ বন্ধ করে বসে থাকে, ধ্যান ধারণা করে, তাদের কোনো কাজ নেই, তারা এসকেপিস্ট, তারা দায়িত্ব এড়িয়ে থাকে। মাকে দেখে কি মনে হচ্ছে তিনি দায়িত্ব এড়িয়েছেন? স্বামীজিকে দেখে মনে হয়েছিল তিনি দায়িত্ব এড়িয়েছেন? মানুষের জন্য সবচেয়ে বেশি তারা করেছেন, আর আমরা নিজেদের জন্য দুটো কাজ করে বড় বড় কথা বলি। আমার কাছে কত কমেন্ট আসে যে এত বড় বড় কথা বলছেন, ধর্ম নিয়ে ব্যবসা করছেন, মানুষের পাশে দাঁড়ান, তাদের সুখ দুঃখের কথা ভাবুন। আমি তখন একটাই উত্তর দিই, ধর্ম নিয়ে যদি ব্যবসা করি, এটা যদি সত্যিই ব্যবসা হয়, এটা যেন ঠাকুর আটকায় এবং আমার ব্যবস্থা যেন ঠাকুর করেন, তিনি দেখে নেবেন। চিত্রগুপ্তের খাতায় সব হিসেব উঠছে। আর দ্বিতীয়ত আমি বলি, যে আধ্যাত্মিক, ঠিক ঠিক আধ্যাত্মিক, একমাত্র সেই পরার্থে কাজ করে, একমাত্র সেই করে। তৃতীয় কথা, আমরা মনে করি একজনকে জামা কাপড় দেওয়া, চাল ডাল দেওয়াটাই হলো তার ভীষণ উপকার করা, সেগুলো তো দুদিনে শেষ হয়ে যাবে, তারপরে কি হবে তার? আধ্যাত্মিকতা মানুষকে সবচেয়ে বড় সাহায্য, ওটা মানুষের, কারণ আধ্যাত্মিকতা মানুষকে এমন ভাবে তৈরি করে যে সে অন্যের কাছে গিয়ে চাল ডাল চায় না, সে নিজে চাল ডাল জোগাড় করে নেয়। আধ্যাত্মিকতা এটা করে, সে জানে সে পেরে যাবে। আর চতুর্থ, আমি উল্টে তাদেরকে বলি যে আপনারা কত ভাবছেন মানুষের জন্য, আপনারা কি করেছেন মানুষের জন্য, কি ভেবেছেন, একটু তালিকাটা পাঠান দেখি কতটা ভাবছেন। বকা উল্লা তো ঘরে ঘরে ভর্তি, করিম উল্লা নেই, করার লোক নেই। বলে দেব অনেক ডায়লগ বলা যায়, বড় বড় কথা মাইকে বলে দেব, করার সময় কারোর টিকি দেখা যাবে না। তাই মাকে দেখে কি মনে হচ্ছেন তিনি কোনো কাজ করেননি? আজকে রামকৃষ্ণ মিশন ভারত সেবা আশ্রম
সবচেয়ে বেশি মানুষের জন্য কাজ তারা করছে। ইনফ্যাক্ট আমিও যে সংগঠনে যুক্ত বেদান্ত সোসাইটি, আমি নিজে গিয়ে সেখানে প্রাণ পেয়েছি বলেই তো বলছি যে সর্বশ্রেষ্ঠ কাজ এর আমরাই করছি, এটা নিয়ে কোনো দ্বিধা নেই। তাই এবার যারা বলছে তারা কি করছে, এটা যদি তারা তাদের কাজে একটু ফোকাস করে তাহলে ভালো হয়। এই মা কিন্তু সবার সুখ দুঃখের খবর রাখছেন, কে কেমন আছে, তার ঘরে কি পরিস্থিতি, তার বাবা কেমন আছে, মা কেমন আছে, সব কিছুর খবর রাখছে। আর এই যে আমরা মনে করি যে সন্ন্যাসীরা গুহা গহরে একটা লেংটি পরে চোখ বন্ধ করে বসে থাকে, কিছুই করে না। এটা নিয়ে একটা গল্প আছে, সে গল্পটা একটু বলি। একটা রাজ্যে রাজা ছিলেন, তো সেই রাজ্যে অনেক সাধুরাও ছিল। তো রাজার একটু আর্থিক সমস্যা হয়েছে রাজ্যে, তো রাজা ভাবলো যে দূর, এই সন্ন্যাসীগুলো খালি সারাদিন ধরে বসে বসে খায়, কোনো কাজ করে না, আমার টাকা ধ্বংস হয় এদের বসে বসে খাওয়াতে, দূর এদের কিচ্ছু দেব না, কোনো ভিক্ষা দেব না, কোনো কাজ করে না, এরা অলস, এক জায়গায় বসে থাকে। তো এই রাজার এই এটা কথাটা এটা সন্ন্যাসীদের কানে গেছে। তো তারা রাজার যে দূত তাকে বলেছে যে রাজাকে আমরা একটু আমন্ত্রণ জানাচ্ছি, আমাদের আশ্রমে এসে যেন তিনি একদিন কাটান। তো রাজা মশাই গেছেন, ঠিক আছে ডাকছে দেখি কি বলে। তখন সে সন্ন্যাসী বলছে, রাজা আমরা তো কোনো কাজ করি না, আপনি এত কাজ করেন, আজকে বরঞ্চ আপনি একটু বিশ্রাম করুন, আপনি চুপ করে একটা কোণায় বসুন, কিচ্ছু করবেন না, কিচ্ছু ভাববেন না, আজকে আপনার বিশ্রামের দিন, আপনি একটা কোণায় গিয়ে বসে পড়ুন। তো রাজামশাই বসেছে, রাজামশাই বসে একটা কোণায়, সাধু বলছে কিছু ভাববেন না, কিন্তু আপনার ভেতরে তো সবসময় চিন্তা চলে, খুব চিন্তা করেন আপনি, আমি আমরা জানি এত কাজ করেন, কত বড় বড় আপনি কাজ করেন, কিচ্ছু ভাববেন না, চুপ করে একটা কোণায় বসুন। রাজা বসেছে, এক মিনিট হয়েছে, সঙ্গে সঙ্গে তার ভেতরে চিন্তা, ওইখানে কি হচ্ছে, এখানে কি করছে, আমার পাশের বাড়ির যে রাজা ছিল সে কি কিছু প্ল্যানিং করছে, ওখানে কি সমস্যাটা মিটেছে, তার চিন্তা তো অনর্গল চলছে, সে ছটপট ছটপট করছে। তখন সাধু বলছে যে রাজা মশাই, আপনি তো বলেছিলেন আমরা কোনো কাজ করি না, কিছু না ভেবে না করে বসে থাকাটা পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ, আর সেই কঠিন কাজটা আমরা করি, আপনি তো 2 মিনিটও বসতে পারলেন না, সবচেয়ে কঠিন কাজ আমরা করি, কিছু না ভেবে কিছু না করে থাকা। তখন রাজা বুঝেছে যে সত্যি তারা কি কাজ করে আর কি কাজ করে না। রাজা ভেবেছিল তারা সারাদিন এমনি বসে থাকে, বসে থাকা তো সহজ তিনি ভেবেছিলেন, 2 মিনিটও বসতে পারেননি। তাই পৃথিবীতে সবচেয়ে বেশি কাজ সাধু সন্তরাই করছে এবং সবচেয়ে কঠিন কাজ করছে, মানুষের কথা তারাই ভাবে। তাই মায়ের ক্ষেত্রে এটাই দেখছি, কার বাবা শরীর খারাপ, তার বাড়ির পরিস্থিতি সব খবর রাখছেন। এরপরে আরো বিশেষ ব্যাপারটা কি, শুধু খবর রাখছেন যে তা না, সমস্যার সমাধানটাও বলছেন। এইটা বলছেন না সব ছেড়ে চুড়ে বনে চলে গিয়ে চোখ বন্ধ করে বসে থাকো, একবারও বলেননি। কি বলছেন, ভয়ে কি, ভালো জায়গায় আছে, ঠাকুর রক্ষা করিবেন, ঠাকুর রক্ষা করিবেন। আমরা মনে করি যে আমাদের রক্ষা আমরা করি, ওষুধ স্বাস্থ্যের রক্ষা করে, চোখ কান খুলে রাস্তা দিয়ে চলি সেটা কোনো বাজে ঘটনা থেকে রক্ষা করে, ইন্স্যুরেন্সের টাকা ভরছি ভবিষ্যৎ সিকিউর হচ্ছে, কিচ্ছু সিকিউরিটি দেয় না, টুক করে মরে যাব, ইন্স্যুরেন্সের টাকা ভোগ করতে পারবো না, সেটা পরিবার নেবে,
কখন টুক করে চলে যাব, রক্ষা তিনি করেন, তিনি রক্ষা করেন। তিনি কিন্তু আশ্বাস দিচ্ছেন, ঠাকুর রক্ষা করিবে, তোমার ভয় কি? এই আশ্বাসটা কি তিনি শুধু চন্দ্রমোহন দত্তকে দিচ্ছেন, যাকে চিঠিটা লিখেছেন? এই আশ্বাসটা তো তিনি আমাদের সবাইকে দিচ্ছেন, যে ভয় কি, ঠাকুর রক্ষা করিবে। তাই আলাদা করে তাবিজ কবচ আর ধারণ করতে হবে না। আমি বলছি না সেগুলো মানে ভুল বা খারাপ, এটা নিজে নিজে বিশ্বাসের ব্যাপার। আমি কারোর বিশ্বাসকে ভুলও বলতে পারবো না, ছোটও করতে পারবো না। কিন্তু যার ভেতরে এইটা আছে যে ঠাকুর রক্ষা করবে, সেই ঠাকুর রক্ষা করবে, এই বিশ্বাসটাই কিন্তু তার কবচ, এই বিশ্বাসটাই তার ঢাল। এই মা কিন্তু সবাইকে আশ্বাস দিচ্ছেন, তোমার বাড়ি যতদিন না হয় ততদিন তাদের কাছে মিনতি ভাবে থাকিবে, এবং যাতে বাড়ি না হওয়া পর্যন্ত সেই বাড়িতেই থাকিতে পাও তার চেষ্টা করিও। প্রচন্ড প্র্যাকটিক্যাল কথা বললেন তিনি। কিন্তু বললেন না যে বাবা শরীর খারাপ, তুমি ঠাকুরকে ডাকো, মাকে ডাকো, পুজো দাও, চোখ বন্ধ করে ধ্যানে বসো না। বলছে বাবা অসুস্থ, বাবাকে দেখতে হবে, তুমি পরের বাড়িতে রয়েছো, তাই তাদের সাথে মানিয়ে চলবে। নিজের বাড়িতে থাকলে কি ডাপতে থাকা যায়? আমি যদি মনে করি যে অন্যের বাড়িতে আমি কলার তুলে থাকবো, সেটা হবে না। এটা কিন্তু জগতের প্র্যাকটিক্যাল দিক। আমাদের ইগোর জন্য না আমরা ঝামেলাটা করে ফেলি। এখন যে বাড়িতে ভাড়া থাকে সে যদি মনে করে বাড়িটা তার, এই ভাবনাটা খুব ভুল। ভাড়া দিচ্ছি বলে বাড়িটা আমার হয়ে যাবে না, এটার মালিক অন্য, বাড়ির মালিক কিন্তু অন্য, বাড়িটা অন্য লোকের নামে। তাই যার নামে তার মতন করে কিন্তু চলতে হবে। মা কিন্তু খুব প্র্যাকটিক্যাল দিকটা বলছে যে ইগো সরিয়ে মিনতি ভাব রাখবে, এমন ভাবে থাকবে যাতে তারা কোনো অভিযোগ তোমার প্রতি না তুলতে পারে, আর তুমি যখন যত দিন না তোমার বাড়ি হচ্ছে তুমি যাতে শান্তি করে সেই বাড়িতে থাকতে পারো। মা কিন্তু তার পুরো রাস্তাটা ক্লিয়ার করে দিচ্ছেন, প্র্যাকটিক্যালি, কোনো স্পিরিচুয়াল সলিউশন দিচ্ছেন না, কিন্তু প্র্যাকটিক্যাল সলিউশন দিচ্ছেন। এটা শোনার পরেও কি বলবো যে তারা কোনো কাজ করেনি, তারা কোনো কাজ করে না? তিনি কিন্তু পুরো এটা বলে দিচ্ছেন। আমরা কি করি এখন, যদি যতই হোক আজকে কেউ বাড়িতে কাজ করে, তারা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বাড়িতে, তারা কাজ করে বলেই তো বাড়িটা সুন্দর পরিষ্কার থাকে। কিন্তু সে যদি মনে করে যে বাড়িটা তার, অধিকার বোধ, আমরা মার খাই কিন্তু এই জায়গায়, অধিকার বোধ হয়ে গেলে কিন্তু মুশকিল। অধিকার বোধ করতে নেই, অধিকার বোধ থেকেই কিন্তু অহংকারের জন্ম হয়, আমার রাইট আছে। এখন যে বাড়ি পরিষ্কার করে সে যদি মনে করে বাড়ির সবকিছুতে তার অধিকার আছে, তাহলে তো মুশকিল হবে। তাহলে দুদিনে তাকে বলবে এবার তুমি অন্য কাজ দেখো, আর এখানে কাজ করতে হবে না। তাকে মিনতি ভাব রাখতে হবে যাতে এটা তার স্বার্থে তাকে করতে হবে, যাতে সে সেখানে আরো কাজ করতে পারে। তার পয়সাটা তো দরকার, আর সে যত নিষ্ঠা দিয়ে কাজ করবে তার মায়নেটাও বাড়বে। এই মিনতি ভাব রেখে করতে হবে। মা কিন্তু খুব প্র্যাকটিক্যাল কথা বললেন, অধিকার বোধ যেন না থাকে। তোমার নিজের বাড়ি হলেও তখন তুমি সেখানে গিয়ে দাপট দেখাও, যা ইচ্ছে করো, কিন্তু যতদিন অন্যের বাড়িতে আছো, অন্যের এতে রয়েছো, অন্যের ছত্র ছায়ায় রয়েছো, কৃতজ্ঞতা ভাব নিয়ে থাকো। এই কথাটা কিন্তু আধ্যাত্মিক ভাবেও নেওয়া যায়। প্র্যাকটিক্যাল সলিউশনটা তো তিনি বললেন,
এটাকে আধ্যাত্মিক ভাবেও নেওয়া যায়, কিভাবে এই যে অন্যের ঘরে থাকা, এই যে আমরা জগতে আছি, সংসারে আছি, এই সংসার তো আমার নিজের ঘর নয়। গান আছে মনো চলো নিজ নিকেতনে, আমার নিজের নিকেতন তো অন্য, সেটা তো আমার ভেতরে, সেই যদুবাবুর বাড়ি, সেইটাই কিন্তু আমার আসল নিকেতন, আসল বাড়ি। তাই অন্যের ঘরে রয়েছি, সংসার মানে অন্যের বাড়িতে রয়েছি, অহংকার নিচু করে অধিকার বোধ না রেখে সংসারে থাকতে হয়। সংসারে ঝামেলা লাগে কেন? অধিকার বোধ, ইগো ক্ল্যাশ, এটা মনে করতে হবে এটা আমার বাড়ি নয়, আমার বাড়ি তো এইখানে। সেই বাড়িতে আমার নিজ নিকেতন, সেই ভেতরের বাড়িতে, সেখানে তো আমি কমান্ডার অফ দ্য ইউনিভার্স, স্বামীজি বলছেন। তো কথাটাকে কিন্তু দুভাবেই নেওয়া যায়, স্পিরিচুয়ালিও নেওয়া যায়, আবার প্র্যাকটিক্যাল দিক থেকেও নেওয়া যায়। এক ঢিলে দুই পাখি, আমি আশীর্বাদ করিতেছি তোমার বাড়ি শীঘ্রই হইয়া যাইবে। এর পরে তো কোনো প্রশ্নই নেই যে তার বাড়ি হবে, হয়নি। মা যখন আশীর্বাদ করেছে তার বাড়ি হয়েছেই হয়েছে, এটা নিয়ে কোনো সংশয় থাকারই কথা নয়। তুমি আমার অনেক উপকার করেছো, বৌমা দেশে গেছে, মা কি বলছেন, তুমি আমার অনেক উপকার করেছো। আর আমরা মানুষের উপকার মনে রাখি না, আমরা কাকে কি উপকার করলাম এইটা মনে থাকে, এই তালিকাটা আমাদের থাকে, আর আমার কে উপকার করলো এই হিসেবটা তো রাখি না। কিন্তু মা বলছেন তুমি আমার অনেক উপকার করেছ, মার ভেতরে কত কৃতজ্ঞতা বোধ, তিনি সব মনে রেখেছেন যে কে তার জন্য কে কি করেছে। আর এই জন্য তিনিও প্রার্থনা করছেন, আশীর্বাদ করছেন, যাতে তার ঝামেলা শেষ হয় এবং তার যেন বাড়ি হয়, সে যেন শান্তিতে থাকতে পারে। তিনিও, সে যেহেতু মায়ের জন্য অনেক করেছে, মাও কিন্তু তার জন্য কিছু করতে চাইছেন। এইটাই হলো ক্যারেক্টার। আর আমরা কে কি করলো সে তো মনেই থাকে না, তাকে কিছু যে ফেরত দেব সেইটা তো আরোই মনে থাকে না। পেয়ে গেলাম পেয়ে গেলাম বাবা, তারপর কেটে পড়ি নিজেরটা নিয়ে। আমাদের তো এই মনোভাব, সংকুচিত মন, এই মন নিয়ে চলি, তারপরে কলার তুলে থাকি যে বিরাট কত কিছু করছি। এই মন, এরকম মন রেখে তো লজ্জা পাওয়া উচিত যে কিরম ছোট্ট মন আমাদের। তাই আমরা কার জন্য কি করলাম এটা বরঞ্চ ভুলে গিয়ে আমার জন্য কে কি উপকার করলো সেটা যেন মনে রাখি, এবং আমিও কি তার জন্য কিছু করতে পারি এটার জন্য যাতে তৎপর হই, নিজের সাধ্য মতন যতটা পারব তার জন্যও যেন আমি কিছু করতে পারি। মা কিন্তু সেটাই করছেন, মা কিন্তু বলছেন না হ্যাঁ আমি তো এত উপদেশ করলাম সেটা নিয়েই থাকো, তিনি কৃতজ্ঞ, তুমি আমার জন্য এত করেছো তোমার বাড়িটাও যেন হয়। এটাই তো ভালোবাসা, এটাই তো পরার্থে কাজ ঠিক ঠিক করা। বৌমা দেশে গেছে, কি ছেলে হয়ে লিখিও, তোমাদের কুশল দিও, এখানের মঙ্গল একরূপ জানিও। নরিনীর এখানে এসে আবার কোমরের ব্যথা হয়েছিল, আজ একটু ভালো আছে, কিছু অত্যাচার করে নাই, রাধু তেমনই আছে, আমি একরূপ ভালো আছি। আমার আশীর্বাদ সকলকে দিও, সকলকার কুশল দিও, ইতি তোমাদের মাতা ঠাকুরানী। চন্দ্রদাদা তোমার পত্র আমি এতদিন লিখে দিতাম, তবে পিসিমা বড় ব্যস্ত আছেন সেজন্য দেরি হইল, ইতি মাকু। আরেকজনও আছে, তিনিও মা এই চিঠির তলায় তার কিছু বক্তব্য চন্দ্রমোহন বাবুকে জানিয়েছেন, সেটা নিচে লিখেছেন। মা এই চিঠি থেকে তাহলে কি পেলাম, যে আমাদের যিনি মাতা ঠাকুরানী
তিনি সব দিক খেয়াল রাখতেন, পারফেক্ট, 100-তে-100। খালি আধ্যাত্মিক সমাধান দেননি, সাংসারিক সমাধানও দিয়েছেন। এবং এই একটা চিঠিতে মায়ের এই কথাগুলো থেকে কত কিছু প্রকাশ পেল, তার ভালোবাসা, তার কৃতজ্ঞতা বোধ, তার মানুষের প্রতি তাদের সুখ দুঃখে পাশে থাকা, কে তার জন্য কি করেছে সেটা মনে রাখা, মানুষের জন্য কিছু করতে চাওয়া। এবং এগুলোর সাথে সাথে আসল যেই কথাগুলো বললেন, যে ঠাকুর রক্ষা করিবে, কোনো চিন্তা নেই, কোনো ভয় নেই। তো এই চিঠিটা কিন্তু পূর্ণ চিঠি, কমপ্লিট চিঠি। এই চিঠিটা যদি অনুসরণ করতে পারি, যদি বোধে বোধ করতে পারি, তাহলে আর কোনো দিক থেকে আমাদের কিচ্ছু ছুঁতে পারবে না। এই চিঠিতে কিন্তু আমাদের সব সমস্যার সমাধান এবং সব প্রশ্নের উত্তর রয়েছে। তাই খুব গুরুত্বপূর্ণ চিঠি, কিন্তু আলটিমেটলি এই চিঠিটা যাতে এইখানে এসে গেথে যায়, না হলে লাভ নেই। কথাগুলোর, এই কথাগুলো তো বীজের মতন, সেইটা রোপণ হলেই তো হয় না, সেখানে জল ঢালতে হয়, তারপর তো সেটা গাছ হয়ে বেরোবে। জল ঢালা মানে কি? মায়ের এই কথাগুলোকে নিয়ে মনন করা, বারবার স্মরণ করা, যে তিনি কি বললেন, তিনি যেটা বললেন আমি কি সেটা করতে পারছি নাকি পারছি না, আমি চেষ্টা করব। এইটা হলো সাধনা। আর এইভাবে করতে করতেই একসময় দেখব এই জগৎ মজার কুটি, আমি খাই দাই আর মজা লুটি। আজকে এই অবধি থাক, সবাই খুব ভালো থাকবেন, আবার পরের রবিবার মায়ের আর একটা চিঠি নিয়ে আলোচনায় বসবো। জয় মা, জয় ঠাকুর, সবাই ভালো থাকবেন।